গত প্রায় 100 বছর ধরে বাঙালির মুখে যে নামটি সর্বোচ্চবার উচ্চারিত হয়েছে সেটি শেখ মুজিবুর রহমান বাঙালি যাকে ভালোবেসে ডাকে বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুর যখন আসলে ইতিহাসে একটি কলঙ্কময় সময় আমরা পার করেছি 1975 সালের 15ই অগাস্ট যেই দিনটিতে আসলে বাঙালির ইতিহাস মুছে ফেলার একটি অপপ্রয়াস চলে যেই দিনটিতে আমরা হারিয়েছি আমাদের প্রিয় বঙ্গবন্ধুকে সেই শোকের দিন আজ এবং আজকে সেই শোকাবহ 15ই অগাস্ট বাঙালি জাতির কান্নার দিন শোকের দিন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 15ই অগাস্টের বিশেষ আয়োজন ইতিহাসের কলঙ্ক কলঙ্কের ইতিহাস আমি তাসনিফা তুনি আছি আপনাদের সাথে এবং আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন আমরা একটু শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সাথে আছেন মঞ্চ সারথী আতাউর রহমান একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চেয়ারম্যান কালচারাল সাব কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং আছেন জনাব কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি মঞ্চ সারথী আতাউর রহমান আপনাকে একটু শুরু করতে চাই যেটি বলছিলাম আসলে বাঙালির মুখে সর্বোচ্চবার যেই নামটি উচ্চারিত হয়েছে সেটি নিঃসন্দেহে শেখ মুজিবুর রহমান এবং আজকের যেই দিনটি আসলে হঠাৎ করে এরকম একটি দিন আসলে বাঙালির জীবনে নেমে আসবে হয়তো বাঙালি কখনোই কল্পনা করেননি এবং আমি যদি আরেকটু বিশেষ করে বলতে চাই হয়তো শেখ মুজিবুর রহমান তিনি নিজেও কখনো কল্পনা করেননি কেন আসলে এরকম একটি দিন আমাদের দেখতে হলো আসলে ইতিহাস বড় নিষ্ঠুর ইতিহাস যেমন আমাদের স্বাধীনতা লাভ আমি তিনটে মানে দুটো পরাধীন দেশে বাস করেছি ব্রিটিশ ইন্ডিয়াতে আমার জন্ম পাকিস্তানিদের শাসনকালে কৃতদাসের জীবন যাপন করেছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত ছিলাম পাকিস্তানিদের হাতে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারে বাংলার শিকড় থেকে উৎসারিত একজন মানুষ রবীন্দ্রনাথের আমি প্রায় বলি কথাটা রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে ছোটবেলায় হাত ধরে নিয়ে গিয়েছিলেন হিমালয় পর্বত দেখাতে যাতে করে প্রকৃতির সন্তান হয়ে গড়ে উঠতে পারেন প্রকৃতির যে সন্তান হয় তার হৃদয়াবেগ যেমন থাকে তার সাহসও তেমনি থাকে বঙ্গবন্ধু ছিলেন একজন প্রচণ্ড সাহসী মানুষ তিনি জীবনের সমস্ত জটিল গ্রন্থি 1952 থেকে শুরু করে ছয় দফা আন্দোলন আগরতলা ষড়যন্ত্র সব কিছু ছিন্ন করেছেন ছিন্ন করে আমরা মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ লোক প্রাণ দিল তার সাথে তার সুযোগ্য সঙ্গীরা ছিল সেটা নিশ্চিতভাবে আমরা সবাই বলবো আর 2 লক্ষ মাবন প্রাণ হারালো সেটা একটা ইতিহাসে একেবারে অনন্য ঘটনা একটা ছোট দেশ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র তেমনি 17 জনকে একই পরিবারের মেরে ফেলা 15ই অগাস্টে এটা এটার মতো ঘৃণ্যতম জঘন্যতম ঘটনা ঘটে নেই কারণ জুলিয়াস সিজার নাটকে মার্ক অ্যান্টনি জুলিয়াস সিজারের ডেড বডির সামনে এটার ভয়াবহতা বুঝাতে ইংরেজি ভুল করে বলছি ইচ্ছাকৃত দিস ইজ দি মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল মোস্টও বলছে আনকাইন্ডেস্টও বলছে মোস্ট আনকাইন্ড বললেই হতো তেমনি জাতির পিতার হত্যা সপরিবারে যে নিহত হলেন এটা আমরাও জানি না বাঙালি এটার জন্য যুগ যুগ ধরে কাঁদবে এবং এর বলে যে কাফফারা এই কিভাবে এটা আমরা ক্ষতিপূরণ দেব সেটা আমার জানা নেই নিশ্চয়ই কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম একটু আপনার কাছে আসি যে কথাটি বলছিলেন মঞ্চ সারথী আতাউর রহমান আসলে বাঙালি আসলে এই শোককে কিভাবে কাটিয়ে উঠবে সেটি নিঃসন্দেহে বাঙালির জানা নেই অর্থাৎ যার হাত ধরে আসলে বাঙালি এগিয়ে আসলো সেই সেই মানুষটিকে আমরা হারিয়েছি সেই সাথে তার পরিবারের প্রত্যেককে আমরা হারিয়েছি সেই জায়গাটিতে একটু জানতে চাই এই যে দিনটাকে ঘিরে নিঃসন্দেহে অনেকগুলো দিনের একটি পরিকল্পনা ছিল এবং আমরা এটিও জানি যদি আমরা যারা একটু পড়ালেখা করেছেন বা সবাই আসলে জানেন যে প্রায় 10 থেকে 12 দিন আগে আমরা দেখতে পেয়েছিলাম সেই সময়টিতে আসলে নিরাপত্তা ব্যবস্থার একটা বড় পরিবর্তন এসেছিল এবং বঙ্গমাতা তিনিও কিন্তু এটি নোটিস করেছিলেন সেই সময় কেন আসলে এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিলাম না বা কেন আসলে এগুলো নিয়ে আমরা ভাবিনি ধন্যবাদ আজকে 15ই অগাস্ট শোকের দিন আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা কোনো ব্যক্তিগত হত্যাকাণ্ড ছিল না এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড সুতরাং আমাদের গোটা রাজনৈতিক পটভূমিটা আমাদের বুঝতে হবে ব্রিটিশের বিরুদ্ধে যে জাতীয় মুক্তির সংগ্রাম পরিচালিত হয়েছিল সুচতুর ব্রিটিশ উপনিবেশিক শাসকরা আমাদের ভেতরে দ্বিজাতি তত্ত্ব প্রচার করে হিন্দু মুসলমান একটা ডিভাইড একটা বিভাজন সৃষ্টি করে সাম্প্রদায়িকতার ভিত্তিতে
পাকিস্তান নামে একটা কৃত্রিম রাষ্ট্রের জন্ম দেয়। শুরু থেকেই পাকিস্তান কেবলমাত্র ব্রিটিশ উপনিবেশিক এবং আমেরিকান উপনিবেশিক শাসনটাকে নয়া অর্থনৈতিক উপনিবেশবাদের মাধ্যমে শোষণ অব্যাহত রেখেছিল, তাই না? আমাদের উপরে আরও চেপে বসেছিল পাকিস্তানের পশ্চিম পাকিস্তান অঞ্চলের যে একচেটিয়া ধনিক শ্রেণী, তাদের শোষণ এবং বৈষম্য নীতি। তার বিরুদ্ধে ভাষার সংগ্রাম এবং ক্রমান্বয়ে বিভিন্ন গণতান্ত্রিক দাবিতে এবং শ্রমিক কৃষক তাদের অর্থনৈতিক দাবিতে তারা কিন্তু সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যেতে থাকে এবং আমরা সমস্ত সংগ্রাম একটা কেন্দ্রীয় বিন্দুতে অবশেষে উপনীত হয় এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় বামপন্থীরা যেমন ছিল জাতীয়তাবাদীরাও ছিল। বঙ্গবন্ধু ছিলেন জাতীয়তাবাদী ধারার প্রধান নেতা এবং আর ওইদিকে ছিল মৌলানা ভাসানী, মনীষী ইত্যাদি প্রমুখ নেতৃবৃন্দ। এবং আমরা 71 সালে যে মুক্তিযুদ্ধ করলাম এটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না, এটা ছিল জাতীয় মুক্তির সংগ্রাম। এবং পাকিস্তানি ব্যবস্থাটাকে নীতিকরণ করে, নেগেট করে, ওটাকে পাল্টা একটা প্রগতিশীল ধারায় দেশকে পরিচালনা করার শপথ নিয়ে কিন্তু আমরা দেশকে স্বাধীন করেছিলাম। শ্রমিক কৃষক, শতকরা 80% অস্ত্রধারী মুক্তিযোদ্ধারা ছিল শ্রমিক কৃষক। দুনিয়া বিভক্ত হয়ে গেছিল, সমাজতান্ত্রিক শিবির আমাদের পক্ষে, সাম্রাজ্যবাদী শিবির পাকিস্তানের পক্ষে। এবং এইসব বাস্তব ঘটনাগুলির কারণে আমরা কিন্তু একটা প্রগতির পথে যাত্রা শুরু করতে পেরেছিলাম, সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। 16ই ডিসেম্বর আমাদের দেশ হানাদার মুক্ত হলো। পাকিস্তান হানাদার বাহিনী এবং আমি মুক্তিযুদ্ধ ছিলাম, সবাই এটা নিয়ম আমাদের সবসময় যে আমরা যদি জয়লাভ করি কীভাবে কীভাবে আগাবো। সঙ্গে সঙ্গে আমাদের একটা বিকল্প পরিকল্পনা, ওইটাকে বলা হয় কন্টিনজেন্সি প্ল্যান, সেটা তৈরি, যদি হেরে যাই তাহলে কীভাবে আবার পুনরুদ্ধার করব। সেই কন্টিনজেন্সি প্ল্যান কার্যকর হওয়া শুরু হয়েছিল 16ই ডিসেম্বরে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের পর থেকেই, এবং সেইটাই ক্রমান্বয়ে অগ্রসর হতে হতে। এবং আমাদের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হয়তো শাসন কাজে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, তিনি নিজেও অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন যে আমি ফেরেস্তাও না, আমি শয়তানও না, আমার তো ভুল ত্রুটি হতেই পারে, শোন সেটা ছিল। কিন্তু প্রতিশোধটা নিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, প্রগতির পথে অগ্রযাত্রা যখন ঠেকানো সম্ভবপর হলো না, তখন দেখলো যে এই লোকটাকে সপরিবারে হত্যা না করলে আমরা নিশ্চিত হতে পারি না যে পাকিস্তানি ব্যবস্থা থেকে পাল্টা ব্যবস্থা এই দেশ আবার চলে যাবে কি না, বা যে যাত্রা শুরু করছে সেটা আর সুদৃঢ় হবে কি না। সেই জন্য রাজনৈতিক পরিকল্পনাটা সুনির্দিষ্টভাবে এত তারিখে ওকে হত্যা করতে হবে এটা না, যে আমাদের এই প্রগতির পথ থেকে আমাদেরকে উল্টিয়ে দেওয়ার জন্য সেই চেষ্টাটা কিন্তু শুরু হয়। সুতরাং নিশ্চয়ই বাঙালির যে ইতিহাস সেটিকেও আসলে মুছে ফেলার এক ধরনের অপপ্রয়াস এর মধ্যে দিয়ে। বাঙালির কোন ইতিহাস? বাঙালির দুইটা ইতিহাস আছে, একটা হলো দক্ষিণপন্থী ধারায়, একটা শোষণ লুটপাটের ধারায়, আরেকটা হলো শোষণ মুক্তির ধারায়। আমাদের মুক্তিযুদ্ধটা ছিল শোষণ মুক্তির ধারায় এই দেশকে বিকশিত করার অঙ্গীকার নিয়ে, তার প্রতীক হিসেবে, এবং সেইটাকে নাকচ করার অভিসন্ধি নিয়েই করা হলো। তা না হলে এইটার জবাব কে দিতে হবে? বঙ্গবন্ধুকে হত্যা করার পর চুপ না থেকে সঙ্গে সঙ্গে কিন্তু খুনি মোস্তাক ঘোষণা করে দিল যে কনস্টিটিউশন সাসপেন্ডেড, এবং কয়েকদিনের ভেতরেই সমস্ত চার রাষ্ট্রীয় মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এইগুলোকে নাকচ করে দিয়ে টুপি পরে এবং ইসলামিক গান টান দিয়ে রেডিও বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ করে এবং নানাভাবে একটা প্রতিক্রিয়া। মাঝখানে তো তোয়াব সাহেব এসেছিলেন, এয়ার চিফ করা হলো তাকে, তিনি বললেন যে চাত্তারা মার্কা নিশান চাই, পতাকা চাই, ইসলামিক রিপাবলিক করতে হবে, অনেক কিছু হয়েছে। এবং এইটা এই ধারাবাহিকতা ওই যে শুরু হয়েছিল আজও আমরা সেখান থেকে বেরিয়ে বাঙালিকে আসলে পিছন দিকে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছিল। আমি আবার আতরমান একটু আপনার কাছে আসতে চাই, যে কথাগুলো মুজাহিদুল ইসলাম সেলিম বলছিলেন আসলে একেবারে সংগঠিতভাবে আসলে বাঙালিকে পিছনের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু তো নিঃসন্দেহে আসলে প্রতিটি বাঙালিকে বিশ্বাস করেছেন, সেই বিশ্বাসে তিনি কি মূল্য পেয়েছিলেন? আমি আসছি সে কথায়। উনি অত্যন্ত সঠিক কথা বলেছেন, দ্বিজাতি তত্ত্ব লর্ড মাউন্টব্যাটন থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্না, জওহরলাল নেহরু, এটা সাপে বর হয়েছে একদিকে বলবো, আমাদেরকে জুড়ে দিল 1200 মাইল দূরে একটি দেশের সাথে,
যাদের স্বপ্নের সাথে আমাদের কোনো মিল নেই, খাদ্যাভ্যাসে মিল নেই, আমাদের ভাষায় মিল নেই, তাদের সাথে আমাদেরকে জুড়ে দিল, তারা হলো আমাদের প্রভু। এটাই কিন্তু আমরা যুদ্ধ করে অনেক রক্তের বিনিময়ে, অনেক দুঃখের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র পেলাম। কিন্তু এই যে যে কথাটা বললেন সেলিম সাহেব, এটা অত্যন্ত সত্য কথা যে খালি দেশীয় পাজি লোকরা যারা বঙ্গবন্ধুকে একটা 32 নম্বর রোডের বাড়ি, একটা প্রেসিডেন্টের বাড়ি বা হয় নাকি এরকম অরক্ষিত বাড়ি, সেখানে সবাইকে মেরে ফেলা, এটাও পৃথিবীর ইতিহাসে হয়নি। আব্রাহাম লিঙ্কন একজন একজনকে মেরেছে, ঠিক আছে, মার্টিন লুথার কিং জুনিয়র একজন একজনকে মেরেছে, তারপরে ইন্দিরা গান্ধীকে সদবন সিং, বেন সিং মেরেছে দুজন বডিগার্ড। এরকম পুরোটা নিশ্চিহ্ন করে ফেলা, বাঙালির ইতিহাস মুছে দেওয়া, সেটা একেবারে এই সময়েই আমরাই ঘটিয়েছি, আমরাই আমাদের লোক। খালি এটা নয়, এটার সাথে বৈদেশিক ষড়যন্ত্র, বিদেশের কূটনীতিক ষড়যন্ত্র এখন মানে ছিল, গার্ড বাঁধা ছিল, কিন্তু এখনও সেইটা পুরোপুরি আমরা মানে এটাকে আমরা পুরো ঘটনাটা এখনো জানি না আসলে কি, একদম তিল তিল করে বলতে পারবো এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। এর পেছনে অনেক ছিল, যারা পাকিস্তানের বিভাজন মানতে পারেনি, আমেরিকানরাও ছিল, বলতো হেনরি কিসিঞ্জারও ছিল, বলতে অসুবিধা নেই আমার। এই হত্যার দায়ভার আসলে কখনো না কখনো নিতেই হবে, এবং সেই জায়গাটি থেকে আমরা দেখতে পেয়েছি বিচার নিয়েও আসলে একটা দীর্ঘ সময় লেগে গেছে। সেই জায়গাগুলো নিয়েও আমরা আলোচনা করবো, তবে আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, আজ শোকাভাব 15 আগস্ট, বাঙালি জাতির কান্নার দিন, এই নিয়ে আলোচনা করছি আমরা, একটি বিরতি নিয়ে ফিরব। ইতিহাসের কলঙ্ক এবং কলঙ্কের ইতিহাসের সেই 15 আগস্ট বাঙালি জাতিসত্তায় যে ক্ষতের সৃষ্টি হয়, সেই ক্ষত আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আসলে যে মানুষটি বাঙালিকে এত বিশ্বাস করেছেন, এতবার যিনি আসলে সবসময় বলেছেন যে বাঙালি কখনোই তার কোনো ক্ষতি করতে পারে না, সেই বিশ্বাসের মূল্য আমরা দিতে পেরেছি কিনা, এবং একটু জানতে চাই সেই হত্যাকাণ্ডের বিচার হতেও আসলে দীর্ঘ সময় লেগে গেছে, সেই জায়গাটির থেকেও কি আসলে বাঙালির একটি দায়ভার আছে কিনা। ধন্যবাদ। দুইটা প্রসঙ্গ আপনি অবতারণ করেছেন। প্রথম আপনি বলেছেন তিনি বাঙালিকে বিশ্বাস করতেন, ঠিকই বলতেন। আমার মনে আছে 15 আগস্টের কয়েকদিন আগে আমি তার সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি বললেন তোমার নেতারা আসছিল আমাকে সতর্ক করে দিতে, যে আমাকে যেন কোনো সময় আমি যেন সাবধান থাকি, আমাকে হত্যা হইতে করতে পারে। আমি বলছি যে দাদা আপনারা সতর্ক থাকেন, আবার ইন্দোনেশিয়ার মতো কমিউনিস্ট নিধন শুরু করবে, আমাকে নিয়ে চিন্তা করেন না, কোনো বাঙালি আমাকে গুলি করতে পারবে না, হাত কেঁপে যাবে। আমার মন্তব্য হলো বঙ্গবন্ধু বাঙালি কিনতেন, কিন্তু শ্রেণী শত্রু সম্পর্কে তার ধারণাটা স্পষ্ট ছিল না, সেটা যে কত বর্বর হতে পারে, এবং খনি মোস্তাক তার সম্পর্কে নিজে আমাকে সতর্ক করেছে যে এই লোকটা একটা শয়তান, খালি মাথার ভেতরে প্যাচ। আমি বললাম যে আপনি তাহলে তাকে নিয়ে ঘুরেন কেন, বলে যে বুঝলো না শয়তান, বগল তলে রাখি, কাছাকাছি রাখে যাতে শয়তানি করতে না পারে। এবং সেই ক্যাবিনেট হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর একটা কি বলে শোক মিছিলের জন্য আমি অপেক্ষা করেছিলাম, ইউনিভার্সিটি বন্ধ, কারফিউ জারি করা হয়েছে, আমরা ঠিক করলাম যে ইউনিভার্সিটি খোলার পরপরেই আমরা নীরব মিছিল করে 32 নম্বরে গিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করবো। আওয়ামী লীগের কিছু কিছু নেতা আমাকে বলল, তারা সব মুশতাকের ক্যাবিনেটে জয়েন করে বসে আছে, তারা এসে বলল সেলিম ভাই প্লিজ এই মিছিলটা করো না, বঙ্গবন্ধুকে তো ফেরত পাবো না, মাঝখান থেকে ক্যাবিনেট আওয়ামী লীগের ক্যাবিনেটটাও বাতিল করে দেবে। মানে মুশতাকের ক্যাবিনেটের পক্ষে থেকে তারা আমাকে যুক্তি দেখাচ্ছে যে এটা মিছিলটা করো না। সুতরাং টোটালি একটা কনফিউজিং সিচুয়েশান সেখানে সৃষ্টি হয়েছিল। বাঙালি জাতি বীরের জাতি, আমরা লড়াই করে বিজয় অর্জন করতে জানি, কিন্তু আমরা দুর্ভাগ্যের জাতি, আমরা বিজয়কে রক্ষা করতে পারি না। এবং আজকে আমাদের মুক্তিযুদ্ধের যে ধারা 71-এর সৃষ্টি হয়েছিল, সেখান থেকে দেশকে যোজন যোজন দূরে নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে সেটাকে পুনরুদ্ধার করতে হবে। সুতরাং যেই শিরোনাম দিয়ে এই অনুষ্ঠানটা করছেন, কলঙ্ক, কলঙ্কের দিন এবং দিনের কলঙ্ক, এই কলঙ্কের জায়গাটার আরেকটা অ্যাসপেক্ট আমি সেখানে বলবো। আরও অনেক স্মৃতি এখানে জড়িত হয়ে আছে, বঙ্গবন্ধু তার স্বাভাবিক সেই মানুষকে ভালোবাসতেন। আমি তখন ডাকসুর ভিপি, যে কোনো সময় তার সঙ্গে দেখা করার সুযোগ আমার ছিল। একদিন পুরানা গণভবনে অপেক্ষা করছি, সবাই বলল অফিসাররা যে উনি সেক্রেটারি থেকে আসছেন, কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলেন,
পাঞ্জাবিতে এরকম করতে করতে সেলিম শোনো কাণ্ড হয়ে গেছে, প্রথম রাতেই বিড়াল মারতে হয়। আর সাত দিন দেরি করলে আর এটা পারতাম না, সমস্ত পরিত্যক্ত কারখানা আমি জাতীয়করণ করার অর্ডার সই করে দিয়ে আসলাম। আর কী করছো জানো, সমস্ত অফিসারদের ডেকে এনে বলছি আমার আওয়ামী লীগের কর্মীরা অনেক জেল খাটছে, অনেক কষ্ট করছে, ওদের একটু ব্যবসা বাণিজ্য দিয়েন। এই যে ব্যবসা বাণিজ্য দিয়েন বললেন, লাইসেন্স পারমিট বাজি শুরু হয়ে গেল। এক হাতে পারমিট কিনেছে, লাইসেন্স কিনেছে, আর একে বিক্রি করেছে, কাঁচা টাকা পকেটে রেখেছে, এবং এইভাবে নব্য ধনিক শ্রেণীর সৃষ্টি হলো। এবং এই যে শ্রেণীগত বিবেচনাটা, সেইটা হয়তো বঙ্গবন্ধু তার উদারতার কারণে এবং শ্রেণী সংগ্রাম সম্পর্কে ধারণাটা গভীর না থাকার কারণে হয়তো সে উপলব্ধি করতে পারেনি, এবং তার নিরাপত্তার ব্যাপারে সে চরমভাবে উদাসীন ছিল। রাস্তায় যেতে যেতে গাড়ি থামিয়ে দিত, এই কইয়া যে আসো আসো, এই এই ছিল তার অবস্থা। অবশেষে বাঙালির প্রতি আসলে ভালোবাসার কারণেই হয়তো তিনি এই এই বাঙালির এই চরিত্রের এটা, কিন্তু বাস্তবতা তো বিরল। এটা তো খালি উনি নিহত হলেন একটা ব্যক্তিগত হত্যাকাণ্ড না, এটা তো আমাদের সমস্ত অর্জন, স্বাধীনতা অর্জনের উপরে এটা প্রভাব ফেলেছে। সুতরাং এইটা আমাদের শিক্ষা এখান থেকে নেওয়া উচিত। এই জায়গাটিতে মঞ্চের সাথে আতাউর রহমান, একটু আপনার কাছে আসতে চাই। একটি পুরো পরিবারকে আসলে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেখানে শিশু রাসেলের মতন একটি শিশু, সেও আসলে কোনোভাবে রেহাই পায়নি। এরকম একটি হত্যাকাণ্ড নিঃসন্দেহের পিছনে আপনিও বলছিলেন বা আপনারা বলছিলেন যে নৃশংসতম, এটা এত জঘন্য হত্যাকাণ্ড, এবং বড় নিশ্চয়ই একটি অনেক বড় কনস্পিরেসি কাজ করেছে। ওই যে খন্দকার মোশতাকের কথা উঠলো, আশ্চর্যজনকভাবে ষোড়শ শতাব্দীর একজন নাট্যকার, আমি নাটকের লোক, বঙ্গবন্ধু নাটকের উপর থেকে সেন্সারশিপ উঠিয়েছিল, বলছিল লোকটি খায় কম, ঘুমায় কম, ভাবে বেশি, এই ধরনের লোক কিন্তু সাংঘাতিক হয়, এবং বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন। না না, এটা শেক্সপিয়ারের বাংলা করছি আমি, হ্যাঁ শেক্সপিয়ারের বাংলা করছি। হি গিভস এ লিন অ্যান্ড হাংরি লুক, দেখতে কেমন রোগা পাতলা, হ্যাঁ সে খায় কম, ঘুমায় কম, ভাবে বেশি, হ্যাঁ এই ধরনের লোক কিন্তু সাংঘাতিক। কিন্তু সেটাই দেখলাম জুলিয়াস সিজারে যা বলে গেছে, এবং সেখানে আমি প্রথম আনকাইন্ডেস্ট কাট অফ অল এটা এটা দিয়ে শুরু করলাম। আর বঙ্গবন্ধু বিশ্বাস করতেন মানুষকে সাংঘাতিকভাবে, আমি নিজে দেখেছি, এই তুই অমুক না, অমুক গ্রামের না, তোর বাপের নাম এরকম ওই ছিল না, তোর ইয়ে দাদার নাম হয়েছে, একদম ফ্যামিলি অ্যান্টিসিডেন্ট পুরোপুরি উনি জানতেন। আমি গেলাম একদিন ওনার বাড়িতে 32 নম্বর রোডে, উনি তখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রবর্তক একর্থে, কিন্তু এটাকে বাস্তবে রূপায়িত করেছে বঙ্গবন্ধু এক মাস কাল। উনি 32 নম্বর রোড থেকে দেশ পরিচালনা করেছে, অমুক দিন গিয়ে বেতন নিয়ে আসবে, অমুক দিন অফিস খোলা থাকবে, অমুক দিন থাকবে না। তখন মালেক সাহেব ছিল গভর্নর, আমার এখন পরিষ্কার মনে আছে, জিয়া হায়দার আমি যে দল করি নাটকের, নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি, আমি প্রতিষ্ঠাতা সাধারণ বলেন, হাত ওই মুজিব ভাইয়ের কাছে যাই, আমরা সবাই মুজিব ভাই বলতো। আমি উনি কী করবেন বলে, আমরা 5 লক্ষ টাকা জোগাড় করতে পারলে আমরা ফিলিপাইনসে যেতে পারবো যাত্রা দল নিয়ে। তা ঠিক আছে চলেন, গেলাম আনপ্রোটেক্টেড হাউস, হয়তো পাশের রুমে অন্যরা ছিল, তো ফাইল টোফাইল যারা ছিল, উনি নামলেন একটা অসাধারণ, সে একটা চেক চেক লুঙ্গি এভাবে ঢুক বেঁধে, একটা গেঞ্জি গায়ে, ধন ধান্যে পুষ্পে ভরা, এই তোমরা কারা? ও জিয়া, জিয়া দিয়ে চেনে, মুজিব ভাই আমরা এসেছি। আমি অত খুব বেশি চিনি না, কিন্তু সুফিয়া খালার বাসায় 32 নম্বর খালা খালাম মা গিয়ে বুবু বুবু বলতে বলতে উনি প্রতিদিন সকালে প্রায় কাগজ টাগজ পড়তে যেতেন। তো মিয়া, তোমরা আমার যাত্রা সম্পর্কে বুঝে চাইছো? এভাবে বলতেছে, যাত্রা হচ্ছে আমাদের দেশের অন্তরাত্মা, তোমরা কী বুঝাবে? ঠিক আছে আমি কী করবো? বলে আপনি একটু ফোন করে দেন বিভিন্ন জায়গায়। প্রথমেই ঠেটা মালিক বলতো, আমরা মালিক সাহেব গভর্নর, তার পিএস মনু ভাইকে ফোন করলো, এই এদের 1 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিয়েছে, এ করে হয়ে গেল। এবং আমাদের এটা কিন্তু অদ্ভুত লোক, উনি জানতেন যে সংস্কৃতি হচ্ছে প্রদীপ, হৃদয়ের প্রদীপ, এটা জানতেন। আমাদের নাটক বন্ধ করছে, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপিঠ চলছে, আমার সময় পুলিশ আসলো, আমার সময় অ্যাডমিনিস্ট্রেশন আসলো, বলে নাটকের সেন্সারশিপ কই, ব্রিটিশ আমলে যে কালা কানুন 150 বছরের পুরনো কার, বলে নাই, বলে নাটক আমরা হাতে পায়ে দিলাম, আজকের সন্ধ্যাটা পার হতে দেন, নাটকটা বন্ধ করেন না। তারপর আমি আলী জাকের আরও কয়েকজন দৌড়াদৌড়ি করলাম ম্যাজিস্ট্রেটের অফিসে, পুলিশের অফিসে, উনি বললেন যে এখন থেকে সেন্সারশিপ চলে যাবে শিল্পকলা একাডেমির, আর ইয়ে কর প্রমোদ করোরা কোত্থেকে দেবো, নিজের পেটের নিজের পকেটের পয়সা করে নাটক করে কোত্থেকে, বাস এটা ওয়েব করে দিয়ে দিল। এবং মামুন আবদুল্লাহ মামুন যখন এই নতুন টেলিভিশনের স্টেশন দেখতে গেল রামপুরা, কার জামিল চৌধুরী প্রধান, বলে কী রে তোদের নাটক কেমন চলতেছে মামুন, বলে আপনার দেশে নাটক করা যাবে না, মুখের উপরই তো ওনার কথা বলা যেত,
আর করে ওটা কেন কেন কি হয়েছে একেবারে সাধারণ মানুষের থেকে মিশে যাওয়ার জন্য আপনাদের দেশে নাটক করা যাবে না কি নাগরিকের নাটক বন্ধ করে দিয়েছে তারপরে তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী উনি এটা পার্লামেন্টে ওটা তো ব্ল্যাক ল কালো কাইন 150-200 বছর ব্ল্যাক ল এই যে উনি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতেন আর সব কিছু একটা মানুষ কুটুবুদ্ধি এইসব সব কিছু একটা মানুষের মাথায় ঢোকে মানুষ তো ভালোবেসে প্রেমে পড়ে দেশের মানুষের প্রেমে পড়ে দেশকে ভালোবেসেছে কিন্তু আবার কূটনীতি আবার অন্য জিনিস ওনাকে কূটনীতি কিন্তু হার্ভার্ড এমআইটিতে পড়তে হয়নি কেন আসলে এত দীর্ঘ শত্রুতা হলো এই বিষয়গুলো একটু জানবো তবে একটি বিরতি থেকে ফিরে আমি উত্তরটি নিতে চাই আর একটি বিরতি নিয়ে ফিরছি আমাদের সাথেই থাকুন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ইতিহাসের কলঙ্ক কলঙ্কের ইতিহাস নিয়ে আমরা কথা বলছি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যেই বঙ্গবন্ধু আসলে বাঙালির অস্তিত্বে বাঙালির মননে বাঙালির চিন্তায় সেই বঙ্গবন্ধুর যখন আসলে খুন হয়েছে সেই সময়টাতে এই বিচার কাজ নিয়ে আমাদের আসলে এত দীর্ঘ সময় কেন এত দীর্ঘ শত্রুতা কেন দেখুন আমি শুরুতেই বলেছি যে এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত হত্যাকাণ্ড ছিল না এটা ছিল একটা রাজনৈতিক হত্যাকাণ্ড সুতরাং আমাদের মুক্তিযুদ্ধের ধারার ভেতরে যে প্রগতিশীলতা ছিল সেইটার বিরুদ্ধ শক্তি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে সেই শক্তিটাই প্রতিশোধ নেওয়ার জন্য নানা ঘটনা ঘটিয়েছে তার ভেতরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু আমাদেরকে পুরো জিনিসটার রাজনৈতিক পটভূমিটা বুঝতে হবে এবং রাজনৈতিক শক্তি কারা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সেই রহস্য আমাদের উন্মোচন করতে হবে যারা হত্যা করেছে তারা এরকম আইন করে নিজেদের জান বাঁচানোর জন্য করবে সেটা খুবই স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমরা কি করলাম আমার প্রশ্ন আমরা কি করলাম অনেকদিন পর বহুদিন বহু বছর পর অবশেষে ইন্ডেমনিটি অর্ডিনেন্স এটা কার্যকর নয় বলে এটা উইথড্র করতে হয়নি এটা কার্যকর না ইট ইজ ইন আর নট অ্যাপ্লিকেবল কোর্টের থেকেও এই জাজমেন্ট এসেছে এবং সেই ভিত্তিতে তখন বিচার কার্য হয় এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হয়েছে পাঁচজন বাদে অন্যদের রায় কার্যকর হয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা যথেষ্ট নয় এটার পেছনে যে রাজনৈতিক ষড়যন্ত্র সেটাকে কিন্তু এখনো আসামির কাট করে দাঁড় করানো হয় কেন আমরা কেন পারছি না পারছি না কারণ সদিচ্ছা নেই করতে গেলে বড় অনেক হিসাব নিকাশ করতে হচ্ছে এটা এক্সপোজড হবে কোন শক্তিকে আবার চটায় ফেলবো এবং একে চটালে পরে আমার ক্ষমতার খেলায় আমি আবার পিছিয়ে যাই কিনা হয়তো অনেক রকম বিবেচনা থাকতে পারে কিন্তু সেই আলোচনা হচ্ছে ইম্পর্টেন্ট আমি যে কথাটা বহুদিন ধরে বলে আসছি ইমিডিয়েটলি আমি সারা দুনিয়ার মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আপনার স্বশ সরকারের কাছে আপনার চাপ সৃষ্টি কর 15ই আগস্টের ঘটনাবলীর সঙ্গে যত গোপন তথ্য আছে আপনাদের গোপন আর্কাইভ থেকে সেগুলো উন্মুক্ত করে দেয় যাতে আপনাদের সরকার সেই ব্যবস্থা গ্রহণ করুন এবং সেটা আমি সংশ্লিষ্ট সমস্ত আমেরিকার CIA-র ডকুমেন্ট ইন্ডিয়ার রড ডকুমেন্টস আমাদের এখানে DGFI অন্যান্য যে ডকুমেন্টস আছে পাকিস্তানের ISI-র ডকুমেন্ট সমস্ত ওপেন করে দেওয়া হোক দ্বিতীয়ত যেটা আমাদের করতে হবে একটা অতি উচ্চ পর্যায়ের একটা কমিটি করতে হবে কমিশন যারা অনুসন্ধান করে বের করবে যে এইটার পেছনে ষড়যন্ত্রের ভিতরে রাজনৈতিক ষড়যন্ত্রে কীভাবে আস্তে আস্তে পাকতে পাকতে এমন একটা জায়গায় হলো এবং দিনটা তারা চুজ করেছিল অ্যাপ্রোপ্রিয়েটলি ওই সময় বাকশাল গঠিত হয়েছে বাকশালে কমিটিগুলো হয় নাই গভর্নরগুলো অ্যাপয়েন্টেড হয়েছে সবগুলো গভর্নর ঢাকায় এনে 3 দিনের প্রশিক্ষণের জন্য তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং সেই সময় কী বলে রক্ষী বাহিনীর চিফ দেশের বাইরে আরও কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট এবং ট্যাঙ্কগুলো কোনো ভেতরে গোলা বারুদ ছিল না সেইটা নিয়েই তারা এক্সারসাইজের নাম করে বেরিয়ে এসছে এবং সেইখানে কোন ব্যাটালিয়নকে এবং কোন ট্রুপসকে কোন জায়গায় ডিউটি দেওয়া হয়েছে সেইগুলোকেও সাজিয়ে নিয়ে এমন একটা জায়গায় যে এই সময় আঘাত করলেই সম্ভব হবে তা নাহলে আঘাত করা যাবে না ভেরি প্ল্যান
আমি তো তখন ডাকসুর বিপি ঢাকা ইউনিভার্সিটিতে আসার কথা বঙ্গবন্ধুর শোনেন আমার কাছ থেকে সকালবেলা শুনলাম যে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে আমি গেলাম তাড়াতাড়ি এবং সিকিউরিটি টাইট করা শুরু করলাম ভলেন্টিয়ার বাহিনী দিয়ে সন্ধ্যার দিকে দেখি গোয়েন্দা বিভাগের লোক এবং আর্মি গোয়েন্দা বিভাগের লোক উইথ দ্য চিফ সে মাইন্ড ডিটেক্টর দিয়ে টিএসসি এলাকায় মাইন্ড ডিটেকশন করে বেড়াচ্ছে দ্যাট ওয়াজ এ ডাইভার্সন এবং যে গ্রেনেডগুলো বিস্ফোরিত হয়েছিল সেইগুলো একটা ডাইভার্সন আমি মনে করি বিশাল বড় একটি কুচক্র কাজ করছিল এখন আমি যেটা বলতে চাই দেখুন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আমি আবার নিবেদন করছি কিন্তু আমাদের সংবিধানে আছে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ এবং এইটা এই কারণেই লেখা হয়েছে এই কারণেও লেখা হয়েছে যে ইতিহাস সৃষ্টি করে হলো জনগণ বঙ্গবন্ধুও কিন্তু এটা মানতেন কিন্তু ইতিহাস জনগণ সৃষ্টি করে বটে কিন্তু ইতিহাস সৃষ্টিতে ব্যক্তির ভূমিকাকেও অস্বীকার করা যায় না নিঃসন্দেহে এবং ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর হলো একটা পিভোটাল রোল ছিল এছাড়া কি অন্য ব্যক্তিত্ব ছিল না মৌলানা ভাসানীর একটা ভূমিকা আছে সারোয়ার দে সাহেবের একটা ভূমিকা আছে কমরেড মনি সিংয়ের একটা ভূমিকা আছে এইগুলোকে বাদ দিয়ে ইতিহাস রচিত হতে পারে না অবশ্যই বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এটা হতে পারে না এবং সেই জায়গাটা আমাদের পুনরুদ্ধার করতে হবে শুধুমাত্র এই কারণে না যে আমাদের আবেগ দিয়ে আমরা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করি আজকে তো লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধু জিন্দাবাদ বলে বা জয় বঙ্গবন্ধু বলে তারা মিছিল করছে তোমার পূজার ছলেই তোমায় ভুলে থাকি একটা গানের করি উচ্চারণ করলাম এবং ভালোবাসা সেইটা একটা পণ্যে যাতে পরিণত না হয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য কে বেশি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে জজবা করবে এইটা একটা দেনা পাওনার মানদণ্ডে যাতে ব্যবহৃত না হয় খুব আমাদের সময় একেবারে শেষ দর্শক আমরা মঞ্চের সাথে আতাউর রহমানের স্বরচিত একটি কবিতা দিয়ে শেষ করতে চাই তার আগে একটু জানিয়ে দিতে চাই বাঙালির নয়নের জলে আসলে যিনি বাস করেন তিনি নিঃসন্দেহে পুরো বাঙালি জাতি যতদিন টিকে থাকবে ততদিন বাঙালির মনে মননে এবং সত্তার সাথে জড়িত থাকবেন সেই শোককে নিশ্চয়ই আমরা শক্তিতে পরিণত করতে পারবো বাংলাদেশের আজকের এই কলঙ্কের ইতিহাসের কলঙ্ক এবং কলঙ্কের ইতিহাসের বিশেষ আয়োজনে দেশ টেলিভিশনের পক্ষ থেকে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি আমি বিদায় নিচ্ছি আমরা বিদায় নিব তবে আমরা কবিতা শুনতে শুনতে বিদায় নিব মঞ্চসাথী আতাউর রহমান হ্যাঁ দুটো সামান্য দুটো কথা বঙ্গবন্ধু লেখক হিসেবে কিন্তু তিনটা বই লিখে গেছেন অপূর্ব সুন্দর জেলে যদি সময় না কাটত ওনার 7ই মার্চের বক্তৃতা 18-19 মিনিটে এটি একটি জাতি পরিচালনার এটি একটি ব্যবস্থাপত্র ছিল এটা এগুলোকে মনে রাখতে হবে এগুলো এখন কবিতাটা আমি পড়ছি আমি এই বয়সে কবিতা লেখা শুরু করেছি আরও কিছু আগে কবিতার নাম হলো স্বাধীনতা তুমি রক্তাক্ত পদযুগল নিয়ে এলে আমার আঙ্গিনায় আমি সেই রক্তের দাগ মুছে ফেলে অশ্রুসিক্ত নয়নে জড়িয়ে ধরলাম তোমায় পরমাকাঙ্ক্ষিত স্বপ্ন তুমি বাস্তব হয়ে এলে আমাদের সোনার বাংলায় তুমি এলে মায়ের আদরের মতো তুমি এলে শক্তিমান পিতার পদচারণার মতো তুমি এলে পূর্বপুরুষদের ধৈর্যের মতো তুমি এলে প্রদীপ হাতে লক্ষ্মী বোনের মতো তুমি এলে প্রতিজ্ঞায় অনড় ভাইয়ের মতো তুমি এলে লাখো মানব মানবীর রক্তাক্ত জীবন ও সম্ভ্রম বিসর্জনের প্রতিদানে তুমি ভূমিষ্ঠ হলে মহাবীর পুরুষের মন্ত্রবুকি নিয়ে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জানি আমি একদিন জাতির জনকের স্বপ্ন সত্য হবে আকাশের সবচেয়ে দীপ্যমান জ্যোতিষ্কের মর্যাদায় মহিমান্বিত হবে তুমি বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ লিখেছি 2018তে